আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ শায়লা পারভীন পপি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমি আপনাদের ইফতারের একটি জনপ্রিয় আইটেম স্যুপ সম্পর্কে বলবো। পৃথিবীতে যতগুলো স্বাস্থ্যকর পানীয় আছে, স্যুপ তার মধ্যে অন্যতম। সারাদিন রোজা রাখার পরে আমরা এমন একটি খাবার বেছে নিব যা সহজে হজম হয় এবং পুষ্টিগুণে ভরপুর। তাই সারাদিন রোজা রাখার পরে এই স্যুপ আমাদের পানি শূন্যতা দূর করার পাশাপাশি শরীরের পুষ্টি চাহিদা পূরণ করবে। চলুন জেনে নিই স্যুপের বিভিন্ন উপকারিতা। স্যুপের উপকারিতা নির্ভর করে স্যুপে ব্যবহৃত বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টের উপরে। কেউ যদি ওজন বাড়াতে চায় তাহলে সে চিকেন বা এগ অ্যাড করবে, সাথে ক্রিম অ্যাড করতে পারে। আর যারা ওজন কমাতে চায় তারা কিন্তু এই স্যুপটাকে ক্লিয়ার স্যুপ হিসেবে বা ভেজিটেবল স্যুপ হিসেবে খেতে পারে। তাছাড়া সারাদিন রোজা রাখার পরে আমরা যখন স্যুপ খাবো, এটা আমাদের ডিহাইড্রেশন দূর করার পাশাপাশি নিমিষেই আমাদের ক্লান্তি দূর করে শক্তি দিবে। বিভিন্ন অসুখে রোগীরা যখন নর্মাল খাবার খেতে পারে না এবং নর্মাল খাবার সহজে হজম হয় না, তারা খেতে পারে এই স্যুপ। প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসে ভরপুর এই স্যুপ সহজে হজম হবে এবং প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, তরলের চাহিদা পূরণ করবে। যেমন জ্বর, বিভিন্ন ধরনের অপারেশনের পরে আগুনে পোড়া রোগী, যাদের বমি ভাব হয়, খেতে পারে না, ডায়রিয়া হয়, তাদের জন্য কিন্তু এই স্যুপ একটি আদর্শ খাবার। তাছাড়া স্যুপ যদি আমরা সারাদিন রোজা রাখার পরে খাই তাহলে এটা আমাদের সহজেই হজম হয়। হজম হওয়ার পাশাপাশি এটা আমাদের বিভিন্ন ধরনের রোগ নিরাময় হেল্প করে। যেমন বিভিন্ন ধরনের সর্দি, কাশি, জ্বর, এই সমস্ত জ্বর রোগে যে ইনফ্লামেশনটা হয়, স্যুপে থাকা বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট এই ইনফ্লামেশন দূর করে। এবং সর্দি কাশি জ্বরে যে শ্লেষা হয়, ভারী হয়ে থাকে শ্লেষাটা, স্যুপ সেই শ্লেষাটাকে তরল করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই স্যুপ। তাই চলুন এই রমজানে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বাদে মজাদার স্যুপ তৈরি করি, নিজেকে রাখি সুস্থ এবং সুন্দর। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।